ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে হচ্ছে আট দুই দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গ সরকারের আজকে আর্থিক বাজেট প্রকাশিত হল এবং এই বাজেটে বিশেষ একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে চব্বিশ দু হাজার চব্বিশ পঁচিশের আটই ফেব্রুয়ারি আজকে চব্বিশ পঁচিশের বাজেট প্রকাশিত হলো এবং সেই বাজেটে একটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আর বিভিন্ন ধরনের তথ্য আপনারা পাবেন বাজেটে টোটাল একশো উনত্রিশটা পাতার এই বাজেট প্রকাশিত হয়েছে তো সেই বাজেটে এবার সরকারি কর্মচারীদের জন্য আবার চার শতাংশ ডিএ ঘোষণা হলো অর্থাৎ আমরা জানি জানুয়ারি মাস থেকে চার শতাংশ মিলে এখন সরকারি পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা দশ শতাংশ দিয়ে পাচ্ছেন এবং তার সঙ্গে আবারও মে মাসে সেটা কার্যকর আরও দশ শতাংশ আরও চার শতাংশ দিয়ে ধার্য হল তো আমরা সেই বাজেটের অংশটা একটু দেখে নেব দেখতে পাচ্ছেন এইখানে দেখুন ভালো করে দেখুন চার শতাংশ ডিএ দিয়েছি এবং যার দরুন রাজ্য সরকারি জানুয়ারি মাসে রাজ্য সরকারি কর্মীরা শিক্ষক পেনশনার ইত্যাদি দশ শতাংশ দিয়ে পাচ্ছেন এখন কিন্তু মূল্যবৃদ্ধির হাত থেকে একটু রেহাই দেওয়ার জন্য আমাদের সীমিত অর্থ সামর্থ্যের মধ্যে আরও চার শতাংশ দিয়ে দেবার ঘোষণা করছি যা লাগু হবে মে মাসের দু হাজার চব্বিশের দু হাজার চব্বিশের মে মাস থেকে আশা করি আমাদের কর্মচারীবৃন্দ এই ঘোষণায় খুশি হবে অর্থাৎ সরকারি কর্মচারীদের ডিএ পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের ডিএ হচ্ছে আরও দশ শতাংশ থেকে বেড়ে আরও চার শতাংশ মানে শতাংশ হবে আগামী মে মাস থেকে আপাতত দশ শতাংশ করে পাচ্ছেন সরকারি কর্মচারীরা ডিএ এবং সেটা মে মাস থেকে সেটা বেড়ে দাঁড়াবে চোদ্দো শতাংশ তো যাই হোক এই গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করলাম বাজেটের আরও কিছু কিছু দিক নিয়ে আমি আপনার সাথে শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ